ভর সন্ধ্যায় নদিয়ার শান্তিপুরে এক ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য। ভর সন্ধ্যায় নদিয়ার শান্তিপুরে এক ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আবলদা গ্রামে বালিপাথরে ব্যবসায়ী বাপের বাড়িতে সোমবার সন্ধ্যা 7:30 নাগাদ 5 জনের ডাকাত দল মুখ বেঁধে বাড়িতে ঢোকে। সেই সময় বাড়িতে থাকা ব্যবসায়ী স্ত্রী মা বাচ্চাদের একটি ঘরে আটকে রেখে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ঘরের দুষ্কৃতীরা এরপর দুটি ঘরের মোট 4টি আলমারি ভেঙে নগদ 4.5 লক্ষ টাকা ও 4 ভরি সোনার গয়না নিয়ে ডাকাতরা চম্পট দেয়। বাড়িতে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরা হার্ড ডিস্ক তারা নিয়ে গিয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। নদিয়া থেকে মলা দে রিপোর্ট, সি নিউজ। দুর্গা রায়, আমি যখন এসেছি আমি তখন টের পাইনি, আমি শুয়েছিলাম, ওরা টিভি দেখছিল, ওরা কার্টুন দেখে, হিন্দি সিরিয়াল দেখে, আমি ওইগুলো দেখি না বললাম, বলছে তাহলে তোরা দেখ, আমি শুলাম, শুয়ে একটু ঘুমের ঝুল মতন এসেছে, দিয়ে ওদের তো নিয়ে এসেছে, আওয়াজ করতে তো দেয়নি, তারপরে আমি এরকম আমার মোবাইলটা মাথার কাছে রেখে শুয়েছি। এবার একটা লোক যে আমার এরকম টাইনে তুলে ফেলেছে, তুলে ফেললাম দেখছি কিরে মদের গন্ধ বেরোচ্ছে, তারপরে আমার এরকম বন্দুক ঠেকায় মাথায়, বন্দুক ঠেকায় আমার মোবাইলটা নেয়, নিয়ে তারপরে আস্তে আস্তে আমার এই ঘরে টেনে নিয়ে চলে আসে, নিয়ে এসে এখানে বসায়, বসালে তারপরে আমার এরকম হচ্ছিল যেন দম বন্ধ হয়ে যায়, বমি পাচ্ছিল, তারপরে বমি হলো এখানে, তারপরে ওরা বলছে কি নাটক, আমি জল চাচ্ছি তাও দিচ্ছে না, তারপরে আমার ওই ছোটো নাতি না কন্যাতিটা একটু জল এনে দিলো, দেওয়ার পরে তারপরে ওরা বলছে যে সিসি ক্যামেরার ওইটা কই আগে সেইটাও দেখ, সেইটা দেখ, তারপরে এখানে এখানে পা দিয়ে এখানে উঠে ওইটা আগে ছিঁড়ে নিল, ছিঁড়ে নিয়ে তারপরে বৌমার ওই কানের একটা সোনার জিনিস, সোনার কানের ছিল রিনের মধ্যে ঝুমকো করা, সেটা খুলে দিতে বললো, খুলে দিলি, তারপরে খুলে দিচ্ছে না বলে ওনার একটা চড় মেরে দিল, দেওয়ার পরে তারপরে উনি খুলে দিল, দিয়ে তারপরে চাবি দিচ্ছে না বলে আমার নাতির এরকম হাত কেটে দিতে যাচ্ছিলো, তারপরে আমি সেই হাতের থেকে এরকম ছুরি সরাই দিলাম, দেওয়ার পরে তারপরে ওরা চাবি পেয়ে গেলো, চাবি পেয়ে যে দুমদাম করে সব ভেঙে চুরে নিয়ে গেলো, আর আমার ঘরের তো সব কিছু ভেঙে চুরে, বিছনা খেতা সব উল্টোই পাল্টাই যেখানে যা ছিল সব নিয়ে চলে গেছে। হ্যাঁ, 5-6 জন ছিল, ওদিকে ছিল নাকি আমাদের তো এখানে রেখে দিয়েছে, আমরা এখান থেকে 5-6 জন দেখেছি, না চিনতে পারি, বয়স মানে 40 বছর হবে না, 40 বছরের নিচেই আছে সব, না এই অবধি গামছা দিয়ে বাঁধা, আর এইটুক খোলা গামছা দিয়ে বাঁধা, সব কজনের গামছা দিয়ে বাঁধা, আর হ্যাঁ সবার কাছে বন্দুক ছিল, পিস্তল এই বোম ছিল, তারপরে যে আমার আমার হচ্ছে 50,000 টাকা নিয়েছে, আমি ঘোষের কাছ থেকে 7,000 টাকা পশুদিন নিয়েছি, সে টাকাটা নিয়েছে, আমার ছেলে শাড়ি কিনতে 2,000 টাকা দিয়েছিল, সেই শাড়ি কেনার টাকাটা নিয়েছে, আর আমি আর একটা সোনার আইস্ত্রি করতে দিয়ে এসেছি মোড়ের মতো দোকানে, 3,000 টাকা লাগবে, সেই 3,000 টাকা পশুদিন নিয়েও গেছি আমি, দিয়ে ওই জিনিসটা আমার একটু কমাইছে বলে আনিনি, সে 3,000 টাকাও নিয়েছে, এই সব মিলে এই টাকাগুলো আমার নিয়েছে। সোনা দানা আমার 3 ভরি মতন হবে, বৌমার 5 ভরি মতন হবে, বৌমার কত টাকা ছিল, বৌমার তাও 3-4 লাখ টাকা মতন ছিল, দিয়ে টাকা পয়সা।